আজকে আমাদের ক্লাস হবে, যেটা হলো ব্যবহারিক ক্লাস। যদিও ব্যবহারিক ক্লাসটা আমাদের ল্যাবে করা উচিত, কিন্তু এই মুহূর্তে তো আমরা যেহেতু ল্যাবে যেতে পারছি না, তাই আমরা ল্যাবে যাওয়ার পূর্বে কিছু গাইডলাইন আছে এবং আসলে প্র্যাকটিক্যালে কি করতে হবে নতুন একটা জিনিস, সেই জিনিসগুলো আমরা আজকে দেখার জন্য এখানে চেষ্টা করব। মেইনলি কথা হচ্ছে, সায়েন্স হচ্ছে প্র্যাকটিক্যাল বেস। হ্যাঁ, প্র্যাকটিক্যাল যদি না থাকে তাহলে বিজ্ঞানের কোনো মূল্য নেই। তুমি যদি ডাক্তার হও, তো তোকে প্র্যাকটিক্যালি তুমি সেলাই করতে পারো কিনা সে তোমাকে জানতে হবে। তুমি যদি মনে করো একটা জিনিস পরীক্ষা করতে চাও, তাহলে প্র্যাকটিক্যাল লাগবে। যে আমরা যারা মনে করি আছে বিজ্ঞান পড়ছি, এই বিজ্ঞান পড়ার মূল শর্তই হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি। হুম, প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির জন্য আমাদের প্র্যাকটিক্যালি আসল হবে শেষ পর্যন্ত, অন্য কিছু হোক বা না হোক প্র্যাকটিক্যালি মানে আমাদের দরকার জীবনে। তো প্র্যাকটিক্যাল লাইফ হচ্ছে বিরাট বড় লাইফ। তো যে লাইফে তুমি প্র্যাকটিক্যাল করতে চাও, সেই প্র্যাকটিক্যাল সম্বন্ধে তোমার যদি কোনো জ্ঞান না থাকে, তাহলে কিন্তু বিজ্ঞান পড়ে মজা নাই। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আজকের বিষয়বস্তু। প্র্যাকটিক্যাল করতে গেলে সবসময় সাবধানতা অবলম্বন করতে হয়। সেই সাবধানতা সম্বন্ধে আমরা আজকে মোটামুটি একটা আউটলাইন তোমাদের দিব। যে আউটলাইনটা হচ্ছে, যে প্র্যাকটিক্যাল করার পূর্বে কিছু জিনিস আছে সেগুলো জানতে হবে, এবং প্র্যাকটিক্যাল করতে সাবধানতা অবলম্বন করতে হবে, এবং প্র্যাকটিক্যাল করার সময় কি ড্রেস পরতে হবে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম। মন বলছো? জি স্যার। ওকে, যাই হোক, আমরা সেই জিনিসটা আজকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। যে আসলে এখানে প্র্যাকটিক্যাল করার সময় আমরা যখন শুরু হবে, আসলে আমরা যে প্র্যাকটিক্যাল করি সেই প্র্যাকটিক্যাল কিন্তু তোমার কাজের বুয়াও করতে পারবে, কিন্তু কাজের বুয়া তোমার মধ্যে পার্থক্য হবে, কাজের বুয়া না জেনে সবকিছু করবে আর তুমি জেনে শুনে সবকিছু করবে। এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল, যে করে একজন শিক্ষিত লোক এবং অশিক্ষিত লোকের মধ্যে পার্থক্য। কিছু জিনিস আছে জাস্ট সাবধানতা অবলম্বন, যেমন তুমি যদি কাঁচের প্লেট পরিষ্কার করো, কাজের বুয়া করতে পারো, তুমি করতে পারো। আমরা ওখানে ল্যাবে কাঁচের সবকিছু ব্যবহার করব। এখন তোমার কাছে যে আউটপুট পাবো, সে আউটপুট কাজের বুয়া বা কাজের মেয়ের কাছে পাওয়া যাবে না, কারণ সে লেখাপড়া না করে কোনো কিছু করতে চাইবে, আর আমরা লেখাপড়া করে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে যাবো। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পড়তাম, তখন এরকম ছিল যে তুমি প্র্যাকটিক্যাল করার আগে তোমাকে ভাইবা দিতে হবে। যে ভাইবা দেওয়ার পরে তুমি ভাইবা যদি পাশ করো বা টিচার যদি স্যাটিসফ্যাকশন মনে হয় যে হ্যাঁ এই প্র্যাকটিক্যালটা করার জন্য সে ফিট, তাহলেই তোমাকে ওই প্র্যাকটিক্যালে ওই প্র্যাকটিক্যাল করতে দিবে। আমি বুঝতে পারলাম। এই জন্য আমাদের কথা হচ্ছে যে প্র্যাকটিক্যাল সম্বন্ধে, যদিও হয়তো ইন্টারমিডিয়েটের প্র্যাকটিক্যাল খুব জরুরি না বা অত জটিল না, কিন্তু এর পরে যখন তুমি যেখানে যাও, ভর্তি হও না কেন, প্র্যাকটিক্যাল তোমার সামনে আগে দৌড়াবে, এবং সেই প্র্যাকটিক্যাল নাম্বার বড় কথা না, তুমি শিখবো কতটুকু। হ্যাঁ, যেমন আমরা জানি যে ভাত রান্না করার সময় পানি দিতে হয়। এখন পানির পরিমাণ কতটুকু দিবা? যদি পানি বেশি দাও তাহলে ভাত নরম হয়ে যাবে, আবার পানি যদি কম দাও তাহলে কি হবে? ভাত সিদ্ধই হবে না, তাহলে তুমি খাবা কিভাবে? এই জিনিসগুলো আমরা সাবধান হবে, আমরা প্র্যাকটিক্যালি শিখবো যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আমরা এখানে নিয়ে আসছি। আর তো আমরা সরাসরি চলে যাই, যে আসলে প্র্যাকটিক্যালে আসলে কি আমরা করতে চাচ্ছি বা কি করা লাগ উচিত বা কি কি করা দরকার, এই নিয়ম কানুন উপরে আজকে প্রথম যেতে তোমাদের। এরপরে যখন ক্লাস খুলবে তখন আমরা সরাসরি প্র্যাকটিক্যালে যেতে পারবো। আমরা এখন পর্যন্ত সপ্তাহে একদিন আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে বলবো, এবং এখানে অনেক সময় আছে, আমরা প্রয়োজন আড্ডা মারতে পারবো। ওকে, তো আমি সরাসরি চলে গেলাম। দেখা যায়? হ্যালো। জি স্যার। আচ্ছা, ব্যবহারিক রসায়ন আমরা পড়াবো। ব্যবহারিক রসায়নের মধ্যে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো প্রথম থেকে আমরা শুরু করছি। তোমরা পারলে একটা বই কিনে নিও,
খুব দাম খুবই কম, 100 টাকার মধ্যে, 100 টাকার কম মনে হয় বইটার দাম, এরকম বই পাওয়া যায়। যে কোনো একটা বই হলেই হবে, কারণ তোমাকে প্র্যাকটিক্যাল কোনো জিনিস আছে প্র্যাকটিক্যাল দেখে দেখে লিখতে হবে। তো যেহেতু প্র্যাকটিক্যাল রসায়নের প্র্যাকটিক্যাল না দেখে আর লেখার কিছু নাই, রসায়নের কাজ করাটা হচ্ছে এক ধরনের প্র্যাকটিক্যাল। আর কাজের ধারা তুমি যদি মনে করো যেভাবে তুমি কাজ করছো সেভাবে করলেই হলো, সেটাকে লিখে দিলেই হবে। তা আমরা এখানে প্রথমে নিয়ম কানুনগুলো সম্বন্ধে জানবো, যে আসলে এই অংশে শিখন ফল হবে যে আমাদের সিলেবাসে কি আছে, এবং সিলেবাস ল্যাবের ব্যবহার বিধি, তারপরে হচ্ছে ল্যাবে শিক্ষার্থীর কর্মকাণ্ড, ল্যাবে যন্ত্রপাতির ব্যবহার। হ্যাঁ, তো যে প্র্যাকটিক্যাল করতে যাওয়ার আগে আমরা দেখো একটা ভিডিও দেখি যে আসলে প্র্যাকটিক্যাল কি বলছে। দেখা যায়? হ্যালো, দেখা যায়? জি স্যার, দেখতে পাচ্ছি। দেখো প্র্যাকটিক্যাল করার সময় কত ভাবে কাহিনী করছে, যে এরা এখন তার জোড়া দিচ্ছে, যে তার দেওয়ার সময় তার যেন অবশ্যই একটা জায়গা থেকে কারেন্ট নেওয়া লাগবে। আমাদের সময় কারেন্ট লাগে অনেক সময়, তারপর যে সমস্যা হয় দেখো পড়ে গেল একটা বিকার। এখানে তোমাদের, এখানেই তোমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, যে এই কাজ তোমার পায়ে জুতা থাকতে হবে। এখন তুমি যদি মনে করো খালি পায়ে বা স্যান্ডেল পরে যদি তুমি এটা প্র্যাকটিক্যাল করতে যাও, তাহলে কিন্তু এই কাজ তোমার পায়ে বিধার সম্ভাবনা আছে। সো এইটাকে অ্যাভয়েড করার জন্য তোমাকে তো অবশ্যই, যে হাত লেগে গেল যা সেটা বিকার পড়ে গেল, তাহলে তো এটা তো কাম্য হলো না, তাই না? তারপরে দেখো আমরা ওজন নিচ্ছি, যদি ওজনটা আমরা নিব হিটিং মেন্টাল, এটা যেমন আগুন লাগাবো আমরা কিভাবে সেগুলো আমরা দিচ্ছি, এবং কেমিক্যাল নির্দিষ্ট জায়গায় ব্যবহার করার পরে ওখানেই রেখে দিয়ে আসবো যেখানে রাখার কথা। এটা বায়োলজি প্র্যাকটিক্যাল, ফুলের পরাগরেণু দেখতেছে আর কি বিভিন্ন মাইক্রোস্কোপ দিয়ে। সবচেয়ে বড় কথা হচ্ছে দেখো ও খাওয়া শুরু করে দিয়েছে প্র্যাকটিক্যালে, প্র্যাকটিক্যাল রুমে খাওয়া যাবে না, এটা বিরাট প্রভিডর। কারণ অনেক সময় দেখা যায় প্র্যাকটিক্যাল ক্লাস রিল্যাক্সের ক্লাস, এরকম তো কোনো কিছু নাই, স্যার তো ওদিকে লেকচার দিচ্ছে, ঠিক আছে আমি ফাঁকে তো খেয়ে নিই। সো খাওয়াটাকে তারা বলছে পুরোটাই ইগনোর করছে, যেটা খাওয়া যাবে না, এবং মোবাইল ব্যবহার করা যাবে না। হ্যাঁ, প্র্যাকটিক্যাল কাজের সময় ধ্যান দিতে হবে, তুমি বসে থাকো কিন্তু তোমাকে অন্তত এই জিনিসগুলো করা যাবে না, সেটা তারা নিষেধ করছে যে তুমি প্র্যাকটিক্যালের সময় খেতে পারবে না, শব্দ করা যাবে না, দৌড়ান যাবে না, আর হাঁটতে হবে খুবই স্লোলি। যে কারণ দেখো যে এই যে কাজ করে লিখতেছে, লেখার ফাঁকে সে আবার মোবাইল করতেছে, এই মোবাইলটাও করা যাবে না, কারণ প্র্যাকটিক্যাল ক্লাসটা হবে কোয়াইট, এবং তোমার ধ্যান থাকতে হবে পুরো পড়াশোনার উপর বা প্র্যাকটিক্যাল করার বিষয়ের উপর, সেই জিনিসটা এখানে আমরা দেখাচ্ছি আর কি। তারপর তোমার দেখো তারা মোবাইল এবং জিনিসপত্র যেগুলো আছে সেগুলো ডেস্কের নিচে, আমরা সব বাইরে রাখতে বলি। হ্যাঁ, আমরা ঘরের মধ্যে রাখতে দিতে চাই না, কারণ কেমিক্যাল বললো ব্যাগের মধ্যে একটা জিনিস আছে, এবং ল্যাবে তুমি খাবার নিয়ে যাবা, বার্গার পিজা নিয়ে যাবা, সেটাও তোমার ল্যাব কিন্তু দেখতে সুন্দর, তুমি যে এখানে সুন্দর জায়গা বসে থেকে খায়, কিন্তু আসলে এটা কিন্তু করা যাবে না। সেটাই হচ্ছে প্র্যাকটিক্যালে ব্যবহার বিধির মধ্যে সব ইম্পর্টেন্ট, সেটা বলা হচ্ছে এখানে। তারপর প্র্যাকটিক্যাল জুতা পরতে হবে, পিপিপি পরতে হবে, পিপিই তোমার হচ্ছে প্রকিউরমেন্ট, মানে আমাদের হয়তো প্র্যাকটিক্যাল ইন্টারভিউ এত কিছু লাগে না, কিন্তু যখন যেমন মেয়েদের বলা হচ্ছে চুল বাঁধতে হবে, চুল বাঁধা একটা বিরাট ইম্পর্টেন্ট, তুমি চুল খোলা রাখতে পারবে না। যদি আমাদের কলেজে মেয়েরা চুল টুল বেঁধেই আসে, অনেক হেজাব টুজাব পরে, সো এটা কোনো সমস্যা, হেজাব পরা উচিত, ঢাকা শহরে যে পরিমাণ ধুলা এটা চুলের মধ্যে যায়, এটা তোমাকে প্রতিদিন শ্যাম্পু করতে হবে। প্রতিদিন শ্যাম্পু করা কিন্তু চুলের জন্য খুবই ক্ষতিকর, তুমি মনে করো সাবানের চেয়ে কিন্তু শ্যাম্পু ক্ষতিকর, বিশেষ করে স্কিনের জন্য, কারণ কিন্তু আমরা ব্যবহার করি কম, শ্যাম্পুটা ব্যবহার করি, কারণ শ্যাম্পুতে 5টা কার্বন আছে, যত কার্বন সংখ্যা সাবানের আছে 35টা কার্বন। তো এখানে তুমি এটা জানো কিনা জানি না, শ্যাম্পুর ফেনা উঠে বেশি, জানো তোমরা? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। শ্যাম্পুর ক্ষতিকর এই কারণে বেশি,
শ্যাম্পু ব্যবহার করলে তোমার পরিষ্কার হবে, কিন্তু সাবানের চেয়ে ভালো। কিন্তু কথা হচ্ছে যে সাবানের চেয়ে ভালো সে ভালো অত হতে পারে না। কারণটা হলো যে সাবানে থাকে হচ্ছে 35 কার্বন, আর শ্যাম্পুতে থাকে হলো মাত্র 5টি কার্বন। কার্বন যত বেশি হবে তত ভালো, কার্বন যত কম হবে তত খারাপ স্কিনের জন্য। যদি 1 কার্বনের কোনো অ্যাসিড হয়, সাপোজ তোমার গায়ে যদি ভিনেগার দেওয়া হয়, তোমার শরীরে চামড়া পুড়ে যাবে, তাহলে ভিনেগারে কয় কার্বন? ভিনেগার হচ্ছে 2 কার্বন। তাহলে 5 কার্বনে তাহলে তোমার স্কিনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই জন্য আমরা শরীরে কিন্তু কেউ শ্যাম্পু দিই না। এখন চুলে কেন দিই? চুলে কেন দেওয়া হয়? চুলের প্রোটিনটা আমাদের চামড়া শরীরে চামড়ার চেয়ে প্রোটিনটা ভালো, সরি শক্তিশালী, যে কারণে চুলে শ্যাম্পু দিলে চুলের সমস্যা হয় না। কিন্তু তারপরে প্রতিদিন শ্যাম্পু দেওয়া ঠিক না। আর প্রতিদিন শ্যাম্পু আমরা কেন দিই? যে ধুলাবালি পড়ে, তো হেজাব পরলে বা মাথায় কাপড় দিলে সুবিধা একটাই যে ধুলা পড়বে না, তাহলে তোমাকে প্রতিদিন শ্যাম্পু দিতে হবে না। এটা তোমার জন্য একটা সুবিধাজনক বার্তা বই নিয়ে আসবে। এই জন্য চুল বেঁধে রাখা উচিত। বুঝতে পারছো কিনা আমি জানি না। তারপরে হচ্ছে দেখো, কেমিক্যালস পরে এই যে খাটা নষ্ট হয়ে গেছে, তাহলে খাটাও যেখানে যত্রতত্র রাখা যাবে না। এটা হচ্ছে এখানকার বিষয়বস্তু। প্র্যাকটিক্যাল ক্লাসে সাবধানতা ইম্পর্টেন্ট। কাজগুলো যদি ভেঙে যায় তাহলে আমাদের কাজের আছে, কাজের লোক আছে, তারা এটা পরিষ্কার করবে, তখন তোমাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট যদি আমাদের কেমিস্ট্রি লাগে না, যেমন আমি ঢাকা উইমেন কলেজে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করতে চাই না, তারপরে অনেক কিছু আমি নিজেই ব্যবহার করি না। কারণ তোমার যদি কোনোদিন সমস্যা হয় বা কোনো প্রবলেম তোমার হয়, তাহলে তো তো এটার জন্য জবাবদিহি হবে না, কিন্তু তোমার জীবনে তো একটা ক্ষতি হবে। হ্যাঁ, তুমি যদি কেমিস্ট্রি অনার্স পড়ো তাহলে তোমাকে একদিন এই প্র্যাকটিক্যাল করতে হবে। এখন যদি কেমিস্ট্রি অনার্স না পড়ে, যদি তুমি বায়োলজি পড়ো, তাহলে তো দরকার কি তোমার কেমিস্ট্রিতে এখন সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা? সালফিউরিক অ্যাসিডের বিপরীত যেগুলো আছে, যেগুলো অল্টারনেটিভ আছে, সেগুলো আমি ব্যবহার করি বেশিরভাগ প্র্যাকটিক্যাল ক্লাসে। এই কারণে, কারণ তোমাদের একটা ক্ষতি হলে সেই ক্ষতি পূরণ হয়তো আমি শোধ করতে পারবো না। এটা আমার একটা নিজস্ব থিম আর কি। তো যাই হোক, প্র্যাকটিক্যাল ক্লাসে যেটুকুই আমরা থাকবো, যেটুকু সময় থাকবো, সেইটুকু সময় আমাদের জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে। প্রয়োজনে আমরা হাতে গ্লোভস পরবো, কারণ সালফিউরিক অ্যাসিড বা যে কোনো অ্যাসিড ধরলেই অ্যাসিড হাতের চামড়া উঠে যায়। আমার বহুবার হাতে চামড়া উঠে গেছে। এই জন্য আমি চাই যে সবাই সালফিউরিক অ্যাসিড বা যে কোনো অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমার হাতে একটু ঠিকঠাক কাজ করবো, সেই কাজগুলো আমরা খুব সাবধানতা অবলম্বন করবো আর কি। যাক, সেই ভিডিওটা আমরা এখানে দেখালাম। সো আমরা এখন চলে যাই আমাদের মূল বিষয়তে। মূল বিষয়টা এখন দেখা যায়, দেখো তো। হ্যাঁ, ল্যাবরেটরি ব্যবহার বিধি, অ্যাপ্রন পরিধান করতে হবে। অনেক স্কুল কলেজ আছে যে কলেজ ড্রেস বলছে, কলেজ ড্রেস তো পরেই, তারপরেও অ্যাপ্রন পরতে হয়। কারণ তোমার ড্রেসটা যে কারণে, যে কোনো কারণে নষ্ট হতে পারে। একটা দাগ পড়লো, তাহলে তোমার ড্রেসটা নষ্ট হয়ে গেল, যে কারণে অ্যাপ্রন পরলে অ্যাপ্রনের গায়ে যদি দাগ পড়ে কোনো সমস্যা নেই। এটা পরিষ্কার না হয়েও এটা যদি লাল থাক দাগ থাকে, যেমন আয়রন, যদি কোনো আয়রনের সল্ট পড়লে তা লাল হয়ে যাবে। চোখে নিরাপদ চশমা, যেমন চিটাগাং বিশ্ববিদ্যালয়ে যদি কেমিস্ট্রিতে অনার্স পড়ো, তাহলে তোমাকে অবশ্যই চশমা ব্যবহার করতে হবে। কারণ চিটাগাং বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে অ্যামোনিয়া পরে তার চোখ নষ্ট হয়ে গেছিল, যে কারণে চিটাগাং বিশ্ববিদ্যালয়ে কখনো চশমা ছাড়া তোমাকে ল্যাবে ঢুকতেই দিবে না, বলবে তুমি আজকাল ল্যাবে করার দরকার নাই। হাতে গ্লোভস পরতে হবে। ক্ষতিকারক গ্যাস, রাসায়নিক পথে বাষ্পের প্রস্তুতি বা মাস্ক পরা উচিত। যেমন এখন আমরা মাস্ক পরছি কেন? করোনা ভাইরাসের কারণে। করোনা ভাইরাসের কারণে আমরা মাস্ক পরতেছি, কিন্তু এই মাস্ক আমরা ল্যাবরেটরিতে এমনিতেই ব্যবহার করতাম। পায়ে জুতা পরতে হবে, জুতা খালি পায়ে ল্যাবরেটরি কাজ করা যাবে না। লম্বা চুল বেঁধে মাথায় ক্যাপ পরতে হবে। বাজারে প্লাস্টিকের চশমা ব্যবহার করলে দেখা যাবে ওই প্লাস্টিকের চশমার পাশে যে রক্ষা প্লেট থাকে, তাতে রাসায়নিক দ্রব্য, ধোঁয়া ইত্যাদি চোখের পাশ দিয়ে প্রবেশ করতে না পারে। ল্যাবরেটরির নিজের এবং সহকারী সুরক্ষা নিশ্চিত করে পরীক্ষার কাজ সম্পন্ন করতে হবে। তুমি তো সাবধান হবাই এবং তোমার সাথে যারা থাকবে তাদেরকেও সাবধান হতে হবে। ল্যাবরেটরি ঢোকার পর সব দরজা জানা খোলা না থাকলে ওই সব দরজা খুলে পর্যাপ্ত বায়ু চলাচল করতে হবে, রাখতে হবে। এটাকে বলা হয় ভেন্টিলেশন। তোমরা যখন বড় লাইফে যখন যাবা, এই ভেন্টিলেশন তখন আসবে। ভেন্টিলেশন কাকে বলে, কেন আমরা জানা রাখি, কেন বদ্ধ ঘরের মধ্যে কেউ থাকতে চায় না,
জানলা দিয়ে বাতাস আসুক, তুমি সবসময় চাও এবং তোমার ভালো লাগে, তাই না? এইটাই হচ্ছে ল্যাবরেটরির ভেন্টিলেশন সিস্টেম। কারণ কোনো বিষাক্ত পদার্থ আসলেও সেই বিষাক্ত পদার্থ যেন কোনোভাবেই তোমার নাকের মধ্যে প্রবেশ করতে পারে না পারে, এবং সেটা যেন জানার এই পাশ দিয়ে ঢুকো, ওই পাশ দিয়ে যেন চলে যায়। ল্যাবরেটরির শিক্ষার্থী কর্মকাণ্ড এবং করণীয়, পরীক্ষাগারে নিরাপদ পরিবেশ সৃষ্টি অক্ষুণ্ণ রাখতে হলে কতিপয় সোনালী বিধি পালন করা অত্যাবশ্যক। সেগুলো নিয়মিততা, যত্নশীলতা, অধ্যবসায়, পরিশ্রম, সুবিবেচনা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। এগুলো হচ্ছে সোনালী বিধি, গোল্ডেন রুলস। শিক্ষার্থী ল্যাবরেটরি আসার আগে বই পড়ে স্বচ্ছ ধারা নিয়ে ভালোভাবে প্রস্তুত হয়ে আসতে হবে, বুঝতে পারছো? আগে তুমি যে কথা বললাম যে তুমি ল্যাবরেটরিতে আসছো, তুমি পড়ে আসবা, তুমি হচ্ছে শিক্ষার্থী। কিন্তু আমি আমাদের কলেজে একটা পিয়ন আছে, হান্নান। হান্নান কিন্তু অনেক কাজ পারে, কিন্তু হান্নান কোনো পুঁথিগত বিদ্যা নেই, কারণ কি আমার সঙ্গে থেকে থেকে ও কিছু শিখছে। কিন্তু তুমি আর হান্নান তো এক না, তুমি বড় হবা আর ও তো সাজন পিওনই থাকবে, তাই না? তাহলে তুমি আর ওর মধ্যে পার্থক্য হচ্ছে তুমি বই পড়ে আসবো আসবা আর ও বই পড়ে আসে নাই, বা ওর কোনো পুঁথিগত কোনো বিদ্যা নেই। শিক্ষার্থীকে ল্যাবরেটরিতে চিৎকার, আর্তনাদ, জোরে জোরে কথা বলা সম্পূর্ণ পরীক্ষা করতে হবে, যাতে মনোনিবেশ ব্যাঘাত ঘটে, বুঝতে পারতেছো? যে ডেস্কে কাজ করতে হবে সেই ডেস্কে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটা খেয়াল রাখতে হবে। ল্যাবরেটরি ব্যবহার করতে সমস্ত কাজ সামগ্রী উত্তমরূপে ডিটারজেন্ট সামগ্রী দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। ডিটারজেন্ট আমাদের ল্যাবরেটরিতে আসে সবসময়, আমরা চাইবো যে পরিষ্কার রাখতে। কাজ করার পূর্বে পাশ শুরু যখন করবো তখন পরিষ্কার করে করবো, আবার যখন চলে যাবো তখন পরিষ্কার করে তো আমাদের যেতে হবে, যতই সময় থাকুক বা না থাকুক এটা করতে হবে। কারণ তোমার পরে আরেকজন আসবে, সে যদি ওখানে কাজ করতে যায় তাহলে সেটা কন্টামিনেশন পাবে। তাহলে জীবনের ল্যাবরেটরিতে যে বিধি বিধান আমরা চলি, আমাদের জীবনের ক্ষেত্রে এসব বিধি বিধান চলি, আমরা বাড়িতে যেসব কাজ করি অসভ্যতা, তাহলে সবসময় তাহলে মনে হবে তাহলে তোমার ক্ষতি। এই জন্য তুমি শিক্ষিত, তুমি ম্যাট্রিক পাস করেছো, ইন্টারভিউ পাস করবা, তুমি শিক্ষিত, কিন্তু তোমার বাড়ির কাজের বুয়া ম্যাট্রিক পাস না, সে যা আছে তাই করতে পারে। তুমি কাজ করতে দেখো তোমার অনেক ভুল হবে, ভুল কম হবে, কিন্তু সেই কাজ করলে দেখো প্রায় ভুল হবে। দেখো তোমার মা তোমার ওই কাজের মেয়েকে বকা বকা দিচ্ছে, তুমি যখন জানো না তখন তুমি মায়ের অনেক বকা হবে, মায়ের কিন্তু এত ভুল হয় না, ঠিক আছে? তো যাই হোক, আমরা এই জিনিসগুলো করবো। এখানে হচ্ছে আরো কিছু বলা আছে, কোনো একটা কাজ সম্পন্ন করার পর ল্যাবরেটরিতে বের হতে হওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে। আমরা তো হাত ধোয়ার এখন অভ্যাস করেছি করোনা ভাইরাসের কারণে, যেটা আমাদের ল্যাবরেটরিতে করা হয়। বুনসেন বার্নার অযথা জ্বলিয়ে রাখা যাবে না। বই, খাতাপত্র, পানীয় বোতল ডেস্ক উপর ছড়িয়ে ছিটিয়ে রাখা যাবে না। পরীক্ষার পদ্ধতি সতর্কতার সাথে অনুসরণ করতে হবে। ব্যালেন্স অত্যন্ত পরিষ্কার রাখা উচিত, কারণ ব্যালেন্সের প্যান ও আশেপাশে রাসায়নিক দ্রব্য মুক্ত রাখতে হবে। ব্যালেন্স আমরা দেখাবো। তাড়াহুড়ো কাজ শেষ করে চলে যাওয়ার প্রবণতা বর্জন করতে হবে। এটা বিরাট একটা বদভ্যাস যে ঘন্টা পরে গেছে, সময় শেষ, যে যেখানে আছে ওইভাবে রেখে সবকিছু রেখে চলে গেলাম, এটা কিন্তু করা যাবে না। কাজ করার সময় মনোযোগী হতে হবে, কোনো ক্রমে অমনস্ক হওয়া ঠিক না। কাজের একাগ্রতা, কর্মনিষ্ঠা, পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই পালনীয়। এই ব্যাপারগুলো আমাদের অত্যন্ত শিক্ষণীয়। তো যাই হোক, ল্যাবে যন্ত্রপাতির নাম ও ব্যবহার আমরা এখন দেখবো। যে আসলে কিছু জিনিস আছে সেগুলোর নাম হয়তো আমরা ছোটকালে পড়েছি কিনা জানি না, বা দেখি নাই হয়তো কিছু কিছু জিনিস, সেই জিনিসগুলো আমরা ব্যবহার করবো। প্রত্যেকটা জিনিসের একটা গুরুত্ব আছে, সেই গুরুত্ব সহকারে সেটা আমাদের দেখা উচিত। যেমন এখানে লেখা আছে, এটা আমার মনে করে এক ধরনের চায়ের কাপ, তুমি তাই বলবা তা হবে না। বিভিন্ন যে বিকার আমরা বলবো, এটাকে বিকার একটা দেখো সিস্টেম আছে, তার দাগান্বিত করা আছে এইভাবেই, এবং সেখানে একটা দেখো এটা একটা নব আছে। যেমন আমি যখন ঢালবো, আমি যখন এর উপর ঢালবো তখন তো সমস্যা নেই, খোলা মুখ, অনেক বড় মুখ আমার, ঢালতে কোনো সমস্যা নাই। আমি যখন ঢালবো তখন কোনো পড়ে যাওয়ার সম্ভাবনা নাই, যেখানে মুখটা অনেক বড় করা হয়েছে। এবং আমি যখন এটাকে থেকে অন্য জায়গাতে ট্রান্সফার করবো, দেখো এখানে একটা নির্দিষ্ট মুখ আছে, সেই মুখটা দিয়ে যেন পরে যাতে চারদিকে ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে না পড়তে পারে। তাহলে বিকার একটা নির্দিষ্ট ভাবে তৈরি করা হয়েছে, এবং কত ML আছে সেটাও দাগান্বিত করা আছে। এটা তোমার বাড়িতে কিন্তু নাই, যে তোমার গ্লাস আছে, গ্লাসের একটা নির্দিষ্ট পরিমাণ আছে, দাগ কাটা নাই, যে 50 ML, 100 ML, 150 ML, 200 ML, ওকে? এইগুলো হচ্ছে বিভিন্ন আকারে আয়তনিক ফ্লাক্স। আয়তনিক ফ্লাক্স হচ্ছে তার মুখটা হচ্ছে ছোট, পেটটা বড় ডাম্বেল আকৃতির, এবং মুখটা সিপি আছে, সিপিটা খুবই শক্তিশালী, কারণ কোনো কারণে বাতাস ঢুকে যদি কেমিক্যাল নষ্ট করে, যেমন সোডিয়াম হাইড্রক্সাইড,
সোডিয়াম হাইড্রক্সাইড সলিউশন যদি আমরা এখানে রেখে দেই আর মুখটা যদি খোলা থাকে বা পাতলা থাকে, তাহলে এখানে সোডিয়াম হাইড্রক্সাইড যে এই মুখটাকে এমন ভাবে বন্ধ করে দিবে তুমি আর এই মুখ খুলতে পারবে না। তাহলে আমাদের এই মুখটাকে সেভাবে তৈরি করা আছে এবং যাতে বাতাস ঢুকতে না পারে সে ব্যবস্থা করা আছে। আমাদের বাড়িতে কিন্তু বোতল আছে, এই বোতল আর এই বিকারের সরি ফ্লাক্সের মধ্যে পার্থক্য আছে। আমাদের রাফ ইউজের জন্য ব্যবহার করা হয়। এটা 50 ml, 10 ml সবকিছু আছে। যেমন আমার 10 ml দরকার, 15 ml দরকার, আমি আগে ঢেলে নিব অন্য জায়গা থেকে, বিগারের মাধ্যমে ঢেলে নিব, তারপর মেপে আবার আরেক জায়গায় ঢেলবো। আমাদের মাপের জন্য এগুলো দরকার, পরিমাপের জন্য। তারপরে দেখো সবচেয়ে এখানে কঠিন ব্যাপার হলো, যেটা আমি পেট্রোল ক্লাসে যখন করাবো তখন এটা প্রথমে শিখাবো, যে এটা একটা হচ্ছে পিপেইট। পিপেইট এসছে পাইপা থেকে, পাইপা, পাইপা মানে হচ্ছে পেঁপের গাছ আছে না, পেঁপের গাছ দেখছো কখনো? আ ফ্রেন্ড শুনতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, পানি যেতে পারে, অনেক ফাঁক থাকে ওগুলো, আমরা ছোটকালে খেলতাম। সে পাইপা থেকে, পাইপা গাছের ইয়ার থেকে আসছে পিপেইট। পিপেইটে দাগান্বিত করা আছে, দুই ধরনের পিপেইট পাওয়া যায়, এটা একটা ফিক্সড আর এটা হচ্ছে ভেরিয়েবল। ফিক্সড মানে হচ্ছে, যেমন এটা হচ্ছে 10 ml, এই দাগ থেকে এই পর্যন্ত 10 ml, আর এখানে সবই দেওয়া আছে, 10 ml দেওয়া আছে, কিন্তু এটা, কিন্তু এটা 10 ml হলেও এটা তোমার 1 ml পর্যন্ত মাপতে পারি, 2 ml মাপতে পারি, 3 ml মাপতে পারি, এইভাবে মাপতে হবে। এবং নেওয়ার সময় দেখো সে মুখ দিয়ে টেনে নিচ্ছে, নেওয়ার পরে 10 ml ফিক্স করে হাত এখানে আটকে দিয়েছে, মুখটা ছেড়ে দিচ্ছে, তখন এটা পড়ে যাচ্ছে। তাহলে আমার 10 ml দরকার। 10 ml যদি আমার দরকার হয়ে থাকে, 10 ml আমাকে, 10 ml আমাকে ব্যবহার করতে হবে। স্যার মুখ দিয়ে কেন নিতে হয়, অন্য ভাবে নেওয়া যায় না? হ্যাঁ, মুখ দিয়ে হয়ে যায়, ক্ষতিকর রাসায়নিক পদার্থ হয় তখন। এখন কথা হচ্ছে, আমরা যে জিনিসটা তোমার মুখ দিয়ে তুলবো, যেটা আমরা এখন, আমরা একজন টিচার, আমরা সবসময় চেষ্টা করবো যে তোমার মুখ দিয়ে তোলার আগে আমরা যেটা করি, এখানে যে বস্তুটা আছে তোমার মুখে যেন এখানে ক্ষতি করতে না পারে। যখন আমরা বড় হব, কারণ এটাও তোমাকে শিখতে হবে, কারণে এটা কিন্তু কঠিন কাজ, যে কাজটা করতে হবে সেই কাজটা কঠিন। আমাদের কাছে যন্ত্রও আছে, পিপেট ফিলার বলা হয় এটাকে, কিন্তু পিপেট ফিলার শেখার আগে আমরা তোমাকে ব্যবহার করবো পানি দিয়ে, প্র্যাকটিক্যাল করবো প্রথম পানি দিয়ে, যে পানি তুমি তোলো, পানি মুখে গেলে তো সমস্যা নাই। যখন তুমি এক্সপার্ট হবা তখন যে কোনো কারণে যে কোনো জিনিস তুমি এটা করতে পারবে, এটাই আমি বলতে চাচ্ছি। যে আমার একটা সময় আছে, তুমি যেটা বললে সেটা করার সময় আছে, সেটা কিন্তু এখন না। হ্যাঁ, কিন্তু আমরা প্রথম দিকে পানি দিয়ে তোমাদেরকে এটা সাহায্য করবো, যে এটা কিভাবে করতে হয়। তো পিপেটটা আমরা প্রথমে তো মনে রাখবা যে স্যার আপনি পিপেট শিখাতে চাইছিলেন, আমাকে আমাদের শিখাবে, যখন ক্লাস শুরু হবে তখন কিন্তু অবশ্যই আমাকে বলবা। তারপরে দেখো বুলেটে পার্ট নেওয়ার সময় চোখটা কোথায় রাখবা? চোখটা উপরে রাখা যাবে না, নিচেও রাখা যাবে না, তোমাকে চোখ রাখতে হবে যে পানি যেখানে দাগ, যে পর্যন্ত পানি আছে সেই চোখের বরাবর নিতে হবে। এটা এভাবে করলে এরকম দেখায়, এটা করলে এভাবে করলে এটা দেখায়, কিন্তু এইটা সবসময় সমান দেখাবে এবং এটাই তোমাকে করতে হবে। এখানে যেটা আছে কনিক্যাল ফ্লাক্স, কনিক মানে, কনিক মানে হচ্ছে দেখো এটা হচ্ছে এরকম কোন আকৃতির বলে কনিক্যাল ফ্লাক্স আছে। এটা আমরা ট্রাইটেশন করার সময় লাগে, এটাকে বলে টাং। টাং দিয়ে আমরা কি করি, কোন জিনিস ধরি আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে কনিক্যাল ফ্লাক্স, আর এগুলো হচ্ছে ওয়াশ বোতল। ওয়াশ বোতল দেখো মুখ আছে, এটা আমরা বোতলের মধ্যে ঢুকে দিতে পারবো, ঢুকে দিয়ে এটাকে পানি, পানি চাপ দিলেই পানিটা এদিকে বের হবে, এবং সেই পানিতে পরিষ্কার করার পর আমরা যখন চাপ দিব না তখন পানি বের হবে না। এটা বিভিন্ন ধরনের ওয়াশ বোতল আছে, সেগুলো আমাদের ল্যাবরেটরিতে আছে। তো এইগুলো যন্ত্রপাতি আমাদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, এগুলো আমাদের বাড়িতে ব্যবহারযোগ্য কোনো জিনিসপত্র নয়, এটা একমাত্র প্র্যাকটিক্যাল ক্লাসে এগুলো ব্যবহার করা হয়। সেইগুলো জিনিস আমাদের এখানে তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে ফানেল, যখন আমরা কখন ঢালবো তখন অবশ্যই ছোট মুখ দিয়ে যখন ঢালতে যাবো তখন তো সমস্যা হবে, এই জন্য বড় মুখ করা হয়েছে। বিশেষ করে ভলভেটিভ ফ্লাক্স ঢালার সময় তো অবশ্যই এটা ব্যবহার করতে হবে,
এই জন্য আমার এটার নাম রাখা হয়েছে ফানেল। আর এটা হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্সটা আমরা তোমাদের হাতে কলমে শিখাবো যে ব্যালেন্স আসলে আমরা যেভাবে বেগুন মাপা হয় এটা এই ব্যালেন্স না, এটা সর্বোচ্চ 10 গ্রাম 15 গ্রাম 20 গ্রাম মাপতে পারে বা 100 গ্রাম মাপতে পারে, 100 গ্রামের উপরে মাপতে পারে না, 100 গ্রাম থেকে 1 গ্রাম মাপা যায়। আর আমাদের কাছে যেসব বেগুন বা ইলিশ মাছ পটল জেলে বিক্রি করে যে দাঁড়িপোলা দিয়ে সেগুলো কিন্তু 100 গ্রাম মাপতে পারে না। তাহলে বিভিন্ন ব্যালেন্স আছে, সেই ব্যালেন্স গুলার মধ্যে এটার নাম হচ্ছে পল বুঙ্গে ব্যালেন্স। সেই পল বুঙ্গে ব্যালেন্স দিয়ে আমরা কোনো কিছু পরিমাপ করতে হলে এটা আমরা, বিশেষ করে কোনো ওজন নির্ণয় করতে হলে এটা আমরা করবো। এবং এটা ব্যবহার বিধি আমি পরে ক্লাসে দেখাবো, যে এটা হয়তো ভিডিও দেখাবো যে কিভাবে এই পল বুঙ্গে ব্যালেন্স ব্যবহার করতে হয়, যে ব্যালেন্সের কোন দিকে পাল্লা দেখো, কোন দিকে পাল্লা আর কোন দিকে বস্তু রাখতে হয়, ব্যালেন্স সম্পূর্ণ আমি এটা ক্লাসে নিব যে ব্যালেন্স কেমন ব্যবহার করবো। ব্যালেন্স ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আশা রাখি যে এগুলো জিনিস তোমার জানলা, এটা তোমার আমার ল্যাবরেটরি ব্যবহার বিধি জানলাম, তারপর হচ্ছে ল্যাবের শিক্ষাতে কি কি কর্মকাণ্ড আছে সেগুলো আমরা করতে পারলাম, ল্যাবের যে যন্ত্রপাতির নাম প্রত্যেকটা ব্যবহার আমরা জানলাম, আমরা আরো এই জিনিসগুলো দেখবো এবং প্র্যাকটিক্যাল কি করতে হবে সেগুলো আমরা দেখাবো আর কি। তো ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য সকালে, এবং তোমরা যে আসছো আমি তো ভাবতেই পারি নাই যে তোমরা আসবা। তো যাই হোক, এখন তোমরা স্যারদের সাথে আলাপ করে তোমরা, বিশেষ করে সোলেমান স্যারকে তোমরা বলতে পারো যে স্যার আমাদের তো এরকম সকালে ক্লাস আছে, আমাদের ক্লাসটা একটু কমায় টমায় দেন, তাহলে আমাদের জন্য একটু ভালো হতো এরকম। শুনতে পাচ্ছ? হ্যালো, এখন তোমরা তো ফার্স্ট ইয়ার, তাও তো আমি তো সেকেন্ড ইয়ার, হয়তো এরপরে আমার সেকেন্ড ইয়ার ক্লাস আছে, আমি সেকেন্ড ইয়ার মেয়েদের পাবোই না, বুঝতে পারছো? সেকেন্ড ইয়ার তো ক্লাসই করতে চাই, এমনিতে ক্লাস করতে চাই না, তারপরে যদি মনে করো যে সকালবেলা তাহলে হয়তো আরো ক্লাস করতে চাইবেন, এরকম একটা অবস্থা। ঠিক আছে, তোমাদের একটু প্রেজেন্টটা নিই, একটু এক মিনিট দেরি করো, তোমাদের প্রেজেন্টটা আমার কাছে রেকর্ড হয়ে যায়, বুঝতে পারছো? সো আমার জন্য একটু সুবিধায়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো সবাই। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।